হ্যালো বন্ধুরা ওয়েলকাম একটুমাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এটাই বলছিলাম আমি ভিডিওতে কারণ এই ভিডিওটা একটু প্রবলেম ছিল আমি আগে এই ভিডিওটা আরেকবার পোস্ট করেছিলাম তো পরে জানা গেলো এই ভিডিওটা অনেক বড় একটা ভুল হয়ে গেছিলো আমার সেটা সবাই ক্ষমা করে দিও কে কে দেখেছ আমি জানি না সেটা হচ্ছে কি আমার ভুল ছিল আমি ভিডিওটা না দেখেই ছেড়ে দিয়েছিলাম বাট এখন আমি দেখো পরে ভিডিওটা এডিটিং করছি প্রথমে সেটটা ভালো করে নিয়ে নিলাম আমি আর সোনা এখানে আছি লিটিল মাদার তো এবারে আমরা এখানে খেলনা বাটিটা খেলবো এখানে আগে যখন ভিডিওটা শ্যুট করেছিল না ভিডিওটা অনেকটা সুন্দর ছিল কিন্তু পরে আমাকে সাউন্ড দিতে হচ্ছে কেন বলো তো আমি না ভিডিওটা ভুল করে ডিলিট করে ফেলেছিলাম যার জন্য পেছনে সাউন্ডটা নষ্ট হয়ে গেছে আর কোনো সাউন্ডই ছিল না যার জন্য আমাকে পরে এডিটিং করতে হচ্ছে তো আমি বুনুর সাথে গল্প করছিলাম আর খেলনাবাটি খেলার প্ল্যান করছিলাম যে কি কী করবো খেলনা বাটিতে মানে কীরকম কী স্টোরি হবে তো বুনু বলছিল যে কীরকম কী হবে কি কী বলবো তো যাই হোক যখন ভিডিওটা শুরু হয় না তখন বুনু ভুলেই গিয়েছিলো যে কী কী বলতে হবে কী কী করতে হবে সেটা কোনো কথা না চলো আমরা দেখি এটাই কি প্রবলেম আছে মানে কী প্রবলেম আছে আর বলবো না এই ডলটাকে তোমরা কেমন লাগে বলো এই ডলটাকে আমরা অনেকবার তোমাদের মানে বলেছি এই ডলটা আমার অনেক অনেক ভালো লাগে ঠিক আছে এই ডলগুলোর চুলগুলো এতটা বড়ো আর ডলগুলোর মুখগুলো এত এত কিউট যে আমার খুবই ভালো লাগে ডলগুলো তো যাই হোক সেটা কোনো কথা না চলো আমরা হচ্ছে গিয়ে ডলের স্টোরি শুরু করি এখানে কিন্তু শালিক পাখিটা রয়েছে আমি প্রথমে ভাবতাম না শালিক পাখিটা হাঁ করছে মানে ওর খিদে পেয়েছে অ্যাকচুয়ালি না শালিক পাখিটা সারাক্ষণই হাঁ করতে থাকে তুমি খাইয়ে দিলেও তোমাকে শুধু হাই করবে তো আমি প্রথম প্রথম ভাবছিলাম ওর খুব খিদে পেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছিল না এখানে দেখো শাশুড়ি আছে ছেলে আছে তো যা ছেলেটা পড়ে গেল এখানে বৌমা আছে তার এখানে ডল রয়েছে আর অনেক অনেক মজার একটা ভিডিও আর শালিক পাখিটাকে দেখো হাতে নিয়েছে দেখো সারাক্ষণ হাঁ হাঁ করছে এই দেখো এই দেখো ও সারাক্ষণ শুধু হাঁ হাঁ করতেই থাকে এটাই হলো ওর এক সে যাই হোক সেটা বাদ দাও চলো পরে এডিটিংয়ে যাই যা যা বলার বলে ফেলি পরে এডিটিং করার সময় না আমি যার জন্য সঙ্গে সঙ্গে সাউন্ড দিয়ে ফেলি পরে এডিটিং করতে আমার প্রবলেম হয় বলে যাই হোক সেটা কোনো কথা না এখানে ছেলে পুতুল আছে বুনু কি বলছিল আমার আর কিছুই ছাই মনে নেই অত কিছু কি আর মনে থাকে বলো এই শালিক পকেটেকে ছেড়ে দিয়েছি দেখো করের কাছে চলে যাচ্ছে যাই হোক এখন আমি রান্নাবান্না করবো এই দেখো এখানে জল রয়েছে জলটা আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি এবার এখানে আমি বসিয়ে দেবো কী বসাবো এখনও জানি না তো এই যে বৌমা আসছে বউমা রান্না করবে বৌমা এদিকে ছেলে বলছে কি বলছিল অ্যাকচুয়ালি আমার কিছুই মনে নেই অ্যাকচুয়ালি কিছুই মনে নেই তো আমি এখানে একটু নাটক করি যে এই এই রান্না করে দাও হ্যাঁ এক্ষুনি রান্না বসাচ্ছি তুমি যাও আমি রান্না এক্ষুনি বসিয়ে দিচ্ছি তোমাদের খেতেও দিয়ে দেবো মা মা আমারও খিদে পেয়েছে আমাকেও খেতে দাও তো ও খেতে চলে এসছে আর শালিক পাখিটা দেখো হা হা করেই যাচ্ছে এখানে দেখো মেয়েগুলো সব খেতে চলে এসছে আর এখানে শালিক পাখিটা হাহা করে যাচ্ছে আর আমাকে এখানে দেখো চাউমিন ছিল যেটা স্বর্ণলতার পাতা আমি তুলে এনেছিলাম তো সেটাই এখন রান্না করে ওদের দেওয়া দেওয়া হয়েছে তো এই দেখো এই যে নাও খেয়ে আর এইদিকে ছেলেরা খেয়ে নিচ্ছে বুনু খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছ তো এইভাবে চললো আমাদের পুতুলের এডিটিং ওইদিকে শাশুড়ি কী বলছিল আমার কিছুই চাই মনে নেই পরে এডিটিং করতে গেলে কি এত কিছু মনে থাকে তো চলো যাই হোক ছেলে হয়তো কাজে চলে যাবে সেটাই এসে শাশুড়ি বলছিল যে সে খোকা কখন বেরোবে আর যাই হোক মা আর শাশুড়ির অনেক কথাকপথমন হলো এবারে ছেলে বেরিয়ে যাবে কথাকপথন বলো 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 কী কী বলছো আমি আর কি করে বলো বলো যা বলেছিলাম মনে নেই আর এডিটিং করার সময় না অতটা মানে আমি বুঝতেও পারছি না কি বলে কি বলবো এই নাও খাওয়া হয়ে গেছে থালাটা দিয়ে দিল এবার আমরা থালাটা নিয়ে নেব এই যে থালাটা নিয়ে নিয়েছে এবারে আমরা ঘরের বাকি কাজ সারবো আর ছেলেটা চলে যাবে কাজে কারণ ছেলেদের তো কাজে যেতেই হবে কাজে না গেলে ঘরের বউ খাবে কি এদিকে টাটা করে দিল টাটা বাই বাই ঠিক আছে এবার চলে গেলো ছেলে কাজে চলে গেল আর এইদিকে দেখো এবার বউমার আর যে বাকি কাজ আছে সেইগুলো সারবে আর এই দেখো এটাই হলো প্রবলেম এই দেখো সে ভিডিও এডিটিং করতে করতে আমার ছেলে চলে এসছে আর এখানে দেখো বটি বটি আছে আর বটি দিয়ে আমি এখন ডুমুর কেটে নেবো ডুমুর তো ডুমুরটা বুনুকে দিলাম কাটতে বুনুও বলছে আমি কাটবো তা বুনুকে দিয়ে দিলাম কাটতে তো ও কাটতে পারছিলো না দেখে এদিকে একটা পাকা ডুমুরও ছিল সেটা বললাম তাহলে আমি হাত দিয়েই কেটে নি যেত হ্যাঁ আমার অত টর্স হয়েছে না তাড়াতাড়ি করে কেটে নিই আর এদিকে আমি কাটতে পারছি না বুনু বলে তুমি আমাকে পাকা ডুমুরটা দাও তো আমি বুনুকে পাকা ডুমুরটা দিয়ে দিলাম আমি বললাম তুই বটি শুধু ইয়ে কাঁচা ডুমুরটা আমাকে দে আমি কেটে দিচ্ছি আর এদিকে শালিক পাখিটা দেখো কিন্তু কন্টিনিউ হাহা করেই যাচ্ছে আমি তো ভিডিও করার সময় শুধু ভাবছিলাম যে ওর মনে খিদে পেয়েছে আর এদিকে ছেলে দেখো ছেলে ভিডিও এডিটিং করার সময় ছেলে চলে আসবে খুব বাদমাইস তুই হুম এত বদমাইশ ছেলে না কি বলবো সে যাই হোক সেটা কোনো কথা না চলো এখানে ডুমুর রান্না হচ্ছে তেলে এক গাদা তেলে এক গাদা ডুমুর এটাই হচ্ছে কথা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগে লাইক লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা